হরে কৃষ্ণ রাধে রাধে, গোপাল সোনার লীলা কথা চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি আপনাদের সখী বৃন্দা দেবী দাসী। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে আবারও আপনাদের সকলের জন্য বিহারীজির একটি অপূর্ব লীলা নিয়ে চলে এসেছি। আশা করি প্রত্যেক দিনের মতো আজকের এই লীলাটিও আপনাদের সকলের খুব ভালো লাগবে। পাটিয়াল থেকে আগত এক ভক্ত, যিনি এক বছর থেকে বৃন্দাবনে আছেন, বিহারীজিকে যিনি নিজের মন প্রাণ দিয়ে ভালোবাসেন। বৃন্দাবন এবং বিহারীজিকে ছেড়ে তার কোথাও যেতে ইচ্ছে করে না। সেই ভক্তের এক বিকট সমস্যা এসে ধরা দিল। ভক্তের গোটা গায়ে এবং মুখে চোখে সম্পূর্ণ জায়গায় স্কিন প্রবলেমের কারণে ইনফেকশন হয়ে যায়। এমনভাবে সেই ইনফেকশন গোটা শরীরে ছড়িয়ে যাচ্ছিল যে তিনি কিছুতেই সেই বিকট রোগ থেকে মুক্তি পাচ্ছিলেন না। এমনকি সর্বদা তার সেই ইনফেকশন দিয়ে রক্ত বেরোতেই থাকত। যেহেতু সেই ইনফেকশন সম্পূর্ণ চেহারাতেও ছড়িয়ে পড়েছিল, তাই সম্পূর্ণ চেহারা থেকেও অনবরতই রক্ত বার হতো। প্রায় 4.5 মাস ধরে তিনি এই অসহ্য যন্ত্রণাকে সহ্য করছিলেন। অনেক ডাক্তার দেখানোর পরও তার এই যন্ত্রণা থেকে তিনি মুক্তি পাননি। অবশেষে বৃন্দাবনের এক ডাক্তার তাকে বলেন, এই যন্ত্রণা থেকে তুমি মুক্তি পেতে পারো, কিন্তু এখানে হয়তো সেটা হবে না, তার জন্য তোমাকে বৃন্দাবন ছেড়ে দিল্লি যেতে হবে। দিল্লিতে ভালো ভালো ডাক্তার আছে, সেখানে চেক আপ করালে হয়তো এটা সেরে যেতে পারে, আর যদি না ঠিক হয় তাহলে পরিণাম তুমি নিজেই জানো। ডাক্তারের কথা শুনে এবারে সেই ভক্তর মন খুব উদাস হয়ে যায়, কারণ অনেক কষ্ট করে তিনি বৃন্দাবনে বাস নিয়েছিলেন। আজকে আবার সেই বৃন্দাবন ছেড়ে তাকে নাকি দিল্লি যেতে হবে। দিল্লি গিয়ে তো তিনি বিহারীজিকে প্রত্যেক দিন দর্শনও করতে পারবেন না। এই সমস্ত ভেবে ভেবে তার হৃদয় বারবার কেঁপে উঠছিল, কারণ বিহারীজি বিনা তার যে এক মুহূর্ত ভালো লাগে না। বৃন্দাবন আর বিহারীজিকে ছাড়া আমি থাকবো কিভাবে, এটা ভেবেই তিনি ছুটতে ছুটতে চলে এলেন বৃন্দাবন বিহারীজির মন্দিরে। মন্দিরে এসে ভগবানের সামনে হাউমাউ করে কাঁদতে লাগলেন এবং ভগবানকে বললেন, ভগবান এ তোমার কেমন পরীক্ষা? তুমি জানো কত কষ্ট করে আমি বৃন্দাবনে বাস নিয়েছি শুধু তোমাকে দর্শন করব বলে, আর তুমি সেই আমাকে আবার চরণ ছাড়া করছো? এ তোমার কেমন লীলা প্রভু! আমি তোমাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারবো না, তোমাকে ছেড়ে আমি কোথাও যেতে চাই না। তুমি আমার উপর কৃপা করো প্রভু, তুমি আমার উপর দয়া করো। এইভাবেই তিনি ভগবানের সামনে দাঁড়িয়ে প্রায় 1.5 ঘন্টা ধরে কাঁদছিলেন। ঠিক তখনই তার পাশে এসে দাঁড়ায় একজন সাধু মহারাজ, যার পরনে ছিল গেরুয়া বস্ত্র এবং মাথায় ছিল জট। ভক্তকে কাঁদতে দেখে তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে, কিসের এত মনের কষ্ট? এই কথা জিজ্ঞেস করতেই ভক্ত তার দিকে ফিরে চাইলেন এবং তার দিকে তাকাতেই যেন ভক্তের মনে এক অদ্ভুত ভক্তির সঞ্চার হলো, কারণ সেই সাধু বাবাকে দর্শন করে মনে হচ্ছিল যেন কোনো দিব্য পুরুষ তার সামনে দাঁড়িয়ে আছে। তাই তিনি সাধু বাবাকে প্রণাম করলেন এবং নিজের সমস্ত কষ্টের কথা জানালেন। সাধু বাবা একমুখ হাসি নিয়ে বললেন, এইটুকু কথার জন্য বিহারীজির সামনে এতক্ষণ ধরে তুমি কাঁদছ? বৃন্দাবনকে ভালোবাসো? ভক্ত বলে, হ্যাঁ। ব্রজের মাটিকে ভালোবাসো? ভক্ত বলে, হ্যাঁ। এই পাবন ব্রজভূমি এবং এই ব্রজভূমির মাটির ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে তো? ভক্ত বলে, হ্যাঁ আছে। তখন সেই বাবাজি বলে, তাহলে চিন্তা কিসের, বাড়ি ফিরে যাও, প্রত্যেক দিন ব্রজের মাটি নিজের সর্ব অঙ্গে তুমি লাগাও এবং 3 ফোঁটা করে যমুনার জল প্রত্যেক দিন গ্রহণ করো, রাধারানীর কৃপায় তোমার সমস্ত অসুখ ভালো হয়ে যাবে। সাধু মহারাজের এই কথা শুনে এবার তো ভক্ত মনে অনেকটা স্বস্তি পায় এবং সাধু মহারাজকে প্রণাম করে বিদায় জানিয়ে সেই ভক্ত বাড়ি ফিরে আসেন। বাড়িতে ফিরে এসে সাধু বাবার কথা মতো ব্রজের মাটি তিনি প্রত্যেক দিন অঙ্গে মাখতে থাকেন এবং যমুনায় গিয়ে প্রত্যেক দিন যমুনার জল তিনি 3 ফোঁটা করে গ্রহণ করেন। আর তখনই ঘটে এক অদ্ভুত চমৎকার। মাত্র 3 দিন এই কার্য করতেই তার সমস্ত ইনফেকশন কিভাবে যে ভালো হয়ে গেল সেটা একমাত্র বৃন্দাবন বিহারীজিই জানেন। যে ইনফেকশন 4.5 মাস থেকে ঠিকই হচ্ছিল না, ডাক্তার দেখিয়ে দেখিয়ে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন, আজ রাধারানীর অপার কৃপায় তার সমস্ত ইনফেকশন যেন এক ঝটকায় গায়েব হয়ে গিয়েছিল। এই ঘটনা থেকে তিনি সম্পূর্ণ বুঝতে পেরেছিলেন যে সেদিন যে বাবা তার কাছে এসেছিলেন সেই বাবা কোনো সাধারণ
মানুষ ছিলেন না, তিনি ছিলেন স্বয়ং বিহারীজি, যিনি ভক্তের সমস্ত রোগকে হরণ করতে এসেছিলেন। তাহলে দেখেছেন তো আমাদের বিহারীজি আমাদেরকে কত ভালোবাসেন, ভক্তের কষ্ট তিনি একদম সহ্য করতে পারেন না, তাই কোনো না কোনো রূপে এসে আমাদেরকে ঠিক উদ্ধার করে দেন। এবার বলুন তো আজকে বিহারীজির এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সকলে বিহারীজির এই অপূর্ব লীলাটি শ্রবণ করতে পারে। আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাও প্রেস করে দিন, প্রত্যেক দিন ভগবানের এমনই সুন্দর সুন্দর লীলাকথা শ্রবণ করার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এইভাবে নিজের গোপাল সোনার সঙ্গে, নিজের পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন, খুব 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 আনন্দে থাকুন, সুখে থাকুন। হরে কৃষ্ণা, রাধে রাধে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, হরি বল।